এসেছুন অ্যান্টি ড্রাগ এগেনস্টে। আর সেই দিনকে উদ্দেশ্য করেই মঙ্গলবার অর্থাৎ 21 জুন কলকাতা পুলিশের সাউথ ডিভিশন থেকে আয়োজন করা হয়েছিল অ্যান্টি ড্রাগ র্যালি। দিসি সাউথ আকাশ মাখারিয়ার উদ্যোগে এই র্যালিতে অংশগ্রহণ করেছিল রয়্যাল এনফিল্ড গ্রুপ, এনসিসি টিম ও বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা। কলকাতা পুলিশের এই আয়োজনে উপস্থিত ছিলেন অভিনেতা বিধায়ক সোহম চক্রবর্তী, অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায় ও অভিনেত্রী সায়ন্তনী গুহ ঠাকুরতার সহ বিশিষ্ট ফুটবলার গৌতম সরকার, পিন্টু মাহাতো এবং আরো অনেকেই। মূলত যুব সমাজকে ড্রাগের থেকে দূরে রেখে এবং সচেতন করে সমাজকে সুন্দর করে তুলতে কলকাতা পুলিশের এই উদ্যোগ। আজকে সাউথ ডিভিশন তরফ থেকে আমাদের অ্যান্টি ড্রাগ র্যালিটা ফ্ল্যাগ অফ করা হয়েছে। এখান থেকে গিয়ে বিল্লা প্ল্যানেটোরিয়াম অব্দি আছে, সবাই স্কুল স্টুডেন্টস, এনসিসি ক্যাডেটস, সাউথ ডিভিশনের পুলিশকর্মী সবাই হাঁটছে। আপনারা দেখেছেন কি এই ড্রাগ ম্যানেজটাকে কার্ভ করার জন্য একটা সোশ্যাল অ্যাওয়ারনেস লাগবে, তার জন্য আজকে এই প্রচেষ্টা করা হচ্ছে। পুরোটাই একটা লাভদায়ক তো হবে নিশ্চয়ই, কারণ এই যে বার্তা যে এই মঞ্চ থেকে দেওয়া হচ্ছে এবং এই উদ্যোগ কিন্তু প্রথমবার নয়, কলকাতা পুলিশের তরফ থেকে বারংবার নেওয়া হয়েছে। মাঝখানে 2 বছর কোভিডজনিত কারণে 2 বছর বন্ধ ছিল, কিন্তু যতদূর মনে পড়ে তার আগের বছরও কিন্তু আমি যখন এরকমভাবে উদ্যোগটা নেওয়া হয় সেবারেও সামিল ছিলাম, এবারেও সামিল রয়েছি। কারণ এই উদ্যোগটা আমার মনে হয় যে আমাদের প্রত্যেকের একজন দায়িত্ববান নাগরিক হিসেবে নেওয়া কর্তব্য, এবং কলকাতা পুলিশের মতো এমন একটি ডিপার্টমেন্ট যারা সর্বদা মানুষের জন্য, তাদের সুরক্ষার জন্য, তাদের সচেতন করার জন্য সর্বদা নিজেদেরকে নিযুক্ত করে রেখেছেন, এবং বিশেষ করে ইয়াং জেনারেশনকে এমনভাবে তারা খুব একটা অ্যালার্মিং সিচুয়েশনে চলে যাচ্ছেন। একটা সংখ্যা আমরা দেখতে পাচ্ছি, একটা রেশিও দেখতে পাচ্ছি, যেখানে তারা আউট অফ ফ্রাস্ট্রেশন হোক তারা ড্রাগের সম্মুখীন হচ্ছেন, তারা জীবন নিয়ে নেওয়ার জন্য বিভিন্ন রকম পদক্ষেপ নিয়ে পড়ছেন। তো এটা সেরকমই একটা উদ্যোগ বা কর্মসূচি যেখানে তাদেরকে সেই সমস্ত পদক্ষেপের থেকে বিরত রাখা হচ্ছে এবং একটি মেসেজ দেওয়া হচ্ছে যে এরকমভাবে আমরা যদি পদক্ষেপ নিই তাদের জীবনে নেগেটিভিটি আরও বড় চরম পর্যায়ে পৌঁছাবে, এবং সেই নেগেটিভিটি যেন শুধুমাত্র নিজের ক্ষেত্রে নয়, নিজেদের ফ্যামিলির বুকেও কিন্তু অন্ধকারটা নেমে আসবে। তো সুতরাং একজন পরিবারের সেই সদস্য হিসেবে কখনোই উচিত হবে না নিজের পরিবারকে শেষ করে দেওয়া বা নিজের জীবনটাকে শেষ করে দেওয়া। আপনি অ্যাডভেঞ্চার ভেবে যখন এটাতে ছাপ দেবেন পরে এটা আপনার প্রাণ নিতে পারে, এবং একজন ফ্যামিলির একজন মানুষের ড্রাগ অ্যাডিক্ট হয়ে যাওয়া সেই ফ্যামিলির জন্য টাকা পয়সা সব দিক থেকে, মানসিক, সামাজিক এবং অর্থনৈতিক সব দিক থেকেই ক্ষতিকারক। তো এর থেকে দূরে থাকাই ভালো। কলকাতা পুলিশের এই উদ্যোগটা তো বহু বছর ধরে চলছে, আমি এই উদ্যোগটার সঙ্গে যুক্ত প্রায় 6-7 বছর হবে। কলকাতা পুলিশের এই উদ্যোগটা আমার ভালো লাগে, কারণ এই যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা কলকাতা পুলিশ যে সম্মানটা দিয়ে, প্রত্যেককে সম্মানটা দিয়ে করে, এটা খুব জরুরি। এদের একটা বড় প্ল্যান থাকে, এই 26 জুনের আগে প্রচুর স্কুলের বাচ্চারা ইনভলভ থাকে, কারণ এই অ্যাওয়ারনেসটা যদি স্কুল থেকে না শুরু হয় তাহলে কিন্তু পরে গিয়ে খুব প্রবলেম হয়। আর নেশাটা যে আজকে একটা সমস্যা, আজকে আমরা অনেকে কথা বলি যে আমার বাড়িতে, মানে একটা সময় ছিল যেখানে বাড়িতে কোনো নেশারি কিংবা মাতাল থাকলে আমরা লুকিয়ে রাখার চেষ্টা করতাম, আজকের দিনে কিন্তু আমরা কথা বলাটা শুরু করেছি। এই কথা বলাটা জরুরি, এই কথা বলতে বলতে অ্যাওয়ারনেসটা ক্রিয়েট হবে। এই এতেই কলকাতা পুলিশের, আমি কলকাতা পুলিশকে সাধুবাদ জানাবো যে এই অ্যাওয়ারনেসটা কলকাতা পুলিশ কোনো একটা জায়গায় সাফল্য পেয়েছে, সেই জন্য হাতে হাত ধরে প্রচুর রিহ্যাবের সাথে কলকাতা পুলিশ কাজ করছে। তাদের এই আয়োজনকে সাধুবাদ জানিয়েছে শহরবাসী। ফিউরো রিপোর্ট, সমাচার প্লাস বাংলা।